আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি অর্পিতা, দা পিডি নিউজে আপনাদেরকে স্বাগত। শুরু করছি সব খবর এক ঝলকে। দেশের প্রধানমন্ত্রী চৌকিদার মোদীকে গদিচ্যুত করুন। এদিন জয়নগরে তৃণমূলের পাল্টা সভা থেকে এমনই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলে পুরনগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম। আমরা লড়াই নিয়ে এগিয়ে যাব এবং ভারতবর্ষে আজকে ফেডারাল ফ্রন্ট করে ইউনাইটেড ইন্ডিয়ার মাধ্যমে ব্রিগেডের ময়দানে দেখিয়ে দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে লড়াই করে বলেছে, মোদি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও। আর এই মঞ্চ থেকে আমরা সবাই মিলে বলবো, মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। কাকদ্বীপবাসীর স্বপ্ন একটি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র, আর সেই স্বপ্ন পূরণের জন্য কাকদ্বীপ স্পোর্টস কমপ্লেক্স ময়দানে এদিন শুরু হলো সুন্দরবন ফুটবল কার্নিভাল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। এদিন ছৌ নাচ, রাধাকৃষ্ণের লীলা সংকীর্তন, ধামসামাদলের তালের মাধ্যমে এক অভিনব শোভাযাত্রা দিয়ে 16টি দলের নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। দলে যে সমস্ত খেলোয়াড়রা খেলবেন তারা প্রত্যেকেই আই লিগের প্লেয়ার, এবং কাকদ্বীপকে ফুটবলের অনুরাগী মানুষকে আজকের উৎসাহিত করবার জন্য আমরা এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করেছি। আমরা আশা করি আগামী দিন থেকে হাজার হাজার মানুষ এই টুর্নামেন্ট উপভোগ করবে এবং আগামী দিনে আগামী প্রজন্ম এগিয়ে আসবে। আমাদের ফুটবল একাডেমির যে কোচিং ক্যাম্প আমরা শুরু করেছি, সেই কোচিং ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে এই সমস্ত মাঠ, সেই সমস্ত ফুটবলাররা, কাকদ্বীপের ফুটবলাররা আলোকিত করবে। বাসের সামনে দুই মদ্যপের গন্ডগোলের প্রতিবাদ করায় এসবিএসটিসি বাস কন্ডাক্টরকে গুলি করলো মদ্যপ যুবক। ঘটনাটি ঘটে মালদার রথবাড়ি এলাকায়। যাত্রীরা পরে ওই কন্ডাক্টরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আগুনে ভস্মীভূত গড়িয়াহাটের বেশ কয়েকটি দোকান, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এই ক্ষয়ক্ষতিতে ব্যবসায়ীদের কপালে ভাঁজ পড়েছে। ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখতে থাকুন দা পিডি নিউজ। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন এক বছরের জন্য ফ্রি সার্ভিস, শতাবলী প্রযোজ্য। ফিরে এলাম একটি বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখছেন দা পিডি নিউজ। কোটি কোটি টাকা খরচ করে ড্রেজিং করার পরও আন্তর্জাতিক জলপথের আওতায় থাকা মুড়িগঙ্গা নদীকে নিয়ে নাজেহাল নিত্যযাত্রীরা। ভাটা পড়লেই নদীতে আটকে যাচ্ছে যাত্রী বোঝাই ভেসেল। এদিন সকালে ভাটার সময় মাঝ নদীতে গঙ্গাসাগর ফেরত যাত্রী বোঝাই ভেসেল আটকে যায়। অবশেষে ছোট ট্রলারে করে উদ্ধার করা হয় আটকে পড়া যাত্রীদের। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের ব্রজবল্লভপুরে শুরু হলো 24তম চোদ্দ মাদল উৎসব। মেলাকে ঘিরে উৎসব মুখর মানুষের ভিড় জমছে। এই মেলার শুভ সূচনা হয় 35 ফুট শ্রীকৃষ্ণের মূর্তি পুজোর মধ্য দিয়ে।
সর্দার, এখানে যে চোদ্দ মাদলের অনুষ্ঠান, আমি লোকমুখে শুনলাম আপনি এই মেলাটাকে শুরু করেছিলেন, কি মনস্তাব নিয়ে বা মনের চিন্তা ভাবনা নিয়ে শুরু করলেন? এটা একটা মাঙ্গলিক অনুষ্ঠান, এটা মেদিনীপুরে বেশিরভাগ হয়, সেই জন্য আমি মেদিনীপুর থেকে এখানে আজকে 30 বছর চলে এলাম। এখানকার এই অনুষ্ঠানটা নিয়ে এসে গ্রামবাসীদের সাহায্য সহানুভূতি নিয়ে প্রথম বছর আরম্ভ করলাম, এবং এনাদের এই অনুষ্ঠানটা খুব মনোজ্ঞ হলো, যার ফলে এত বছর চলে আসছে এদেরই গ্রামবাসী এবং আঞ্চলিক ভিত্তিক এই অনুষ্ঠানটা চলে আসছে। আপনার নাম? সুধাংশু শেখর কামিরা। শ্বশুর বাড়ি যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো জামাইয়ের। ঘটনাটি ঘটে মালদা রতুয়ার রাজ্য সড়কে। পিছন থেকে একটি মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারলে বাইক চালক বাবলু শেখ মাটিতে লুটিয়ে পড়ে। দুর্ঘটনার পর রতুয়া থানার পুলিশ ঘাতক ভ্যানটিকে আটক করলেও চালক এখনো পলাতক। এরকম আরো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য ইউটিউবে টাইপ করতে হবে দ্য পিডি নিউজ, আর অবশ্যই বেল আইকনে প্রেস করতে হবে সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন দ্য পিডি নিউজ। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।